হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। তো আমার সামনে যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে টিভিএস এক্সেল 100 কমফোর্ট আই টাচ স্টার্ট। তো এইটার কিন্তু আরেকটা ভার্সন আছে, এটার আগে আসছিল আর এটা হচ্ছে পরে আসছে। আগেরটার চাইতে এটার মধ্যে কিন্তু অনেক অনেক চেঞ্জ আনা হয়েছে এবং সুন্দর সুন্দর চেঞ্জ আনা হয়েছে, এবং ওগুলা নিয়ে কিন্তু আমার আলাদা একটা ভিডিও আছে, এইটা যখন নতুন আসছিল বাংলাদেশে। আর অ্যাকচুয়ালি এটা কিন্তু মোটর সাইকেল পুরোপুরি না আর কি, এটার বলা হয় কিন্তু মোপেড। তো বাংলাদেশে খুবই হাতে গোনা দু একটা মোপেড আছে, কিন্তু এর মধ্যে অন্যতম বেস্ট মোপেড হচ্ছে এটা আমি মনে করি সব কিছু মিলিয়ে। তো কেন এটা একটা বেস্ট মোপেড বা এটার মধ্যে কী কী ভালো দিক আছে এবং কী কী মন্দ দিক আছে, আমার কাছে কোনটা কোনটা ভালো লাগছে কোনটা কোনটা খারাপ লাগছে, এগুলো আমি এই ভিডিওতে উপস্থাপন করব। তো এটা শুনলে আমি মনে করি এটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবেন, এবং যারা এটা ক্রয় করতে চাচ্ছেন বা করতে বা ইউজ করছেন তাদেরও হয়তো বা কোনো কাজে আসতে পারে। তো এই মোপেডটার প্রথম যে ভালো লাগার দিকটা আমার কাছে সেটা হচ্ছে এটার মাইলেজ। আমি 100 মিলি পেট্রোল দিয়ে এটাকে ঢাকা শহরে চালাইতে পারছিলাম 6.2 কিলোমিটার, আর 100 মিলি অকটেন দিয়ে এটারে আমি ঢাকা শহরে চালাইতে পারছিলাম 5.9 কিলোমিটার। তার মানে 1 লিটার পেট্রোলে এইটা আমাকে ঢাকা শহরে মাইলেজ দিল 62 কিলোমিটার, আর অকটেনে আসছে 1 লিটারে 59 কিলোমিটার। তো আমার কাছে অকটেনের মাইলেজের হিসাবটা একটু খারাপ লাগছে একটু, আর পেট্রোলেরটা একদম পুরোপুরিভাবে ভালো লাগছে। যদিও এটা ব্রেক ইন পিরিয়ডে ছিল, মাত্র চলছে 722 কিলোমিটার, কিন্তু আমি যখন চালাইছি আমি কিন্তু ব্রেক ইন পিরিয়ডের কোনো নিয়ম কানুনের তো আক্কা করি নেই। তো পেট্রোল দিয়ে মাইলেজটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। তো যারা ভালো মাইলেজের 100 সিসির কোনো বাইক বা মোপেড খোঁজ করছেন আমি মনে করি এটা তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। এরপরের যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এই মোপেডটার লুকিং। সত্য কথা বলতে কি এত ক্লাসিক লুক, মানে এইটা মানে আমার চোখে এটা এত ভালো লাগছে আসলে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, সত্যি খুবই ভালো করছে। প্রথম যখন যে ভার্সনটা বেরোয়ছিল এই এক্সেল 100-এর, ওইটার মধ্যে কিন্তু এই গ্র্যাব রেলটা ছিল না, কিন্তু এটার মধ্যে এই গ্র্যাব রেলটা দিয়ে দিছে, এখানে একটা ব্যাক রেস্ট দিয়ে দিছে, তারপরে এদিকে এটার যে কালার আগেরটার চাইতে অনেক আপগ্রেড করছে, ফ্রন্ট লুক মানে ইচ এভরিথিং, এটার লুকটা সব দিক থেকে আমার কাছে অত্যন্ত অত্যন্ত রকমের ভালো লাগছে, আমার একটা ক্লাসিক ফিল আছে। তারপরে রিমটা হচ্ছে স্পক রিম, সো একটা ক্লাসিকের একটা ফিল তারা রাখছে। আর এরপরের যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এটার এক্সিলারেশনটা। এটা ছোট্ট একটা বাবুসোনা, আমি যখন মাইলেজ টেস্ট করছিলাম তখন আমি এটারে কোনোরকমে আমার মনে হয় যে 70-এর মতো গতিতে আমি তুলতে পারছিলাম। তো এই 70-এর মধ্যে আমি ফিল করছি কি এটা একটা ছোট্ট বাবুসোনা হইলেও এইটার অনুপাতে এইটার এক্সেলারেশনটা খুব সুন্দরভাবে কিন্তু বাড়ে। বিশেষ করে আমি খেয়াল করছি এটা যখন 0 থেকে 40 কিলোমিটারে আমি যখন স্পিডটা নিই তখন এটার জোরটা বেশ থাকে, মানে একটু রেডি পিক আপ ভাবটা একটু ফিল করা যায় 0 থেকে 40 পর্যন্ত। তবে এটার মধ্যে কিন্তু কোনো রেডি পিক আপ নাই, কিন্তু এটা কিছুটা ফিল করা যায় 0 থেকে 40 পর্যন্ত। 40-এর উপরে উঠতে গেলে তখন হালকা একটু স্ট্রাগল আস্তে আস্তে শুরু হয়। তো এরপরের যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এটার সিটিং পজিশনটা। এটা তো মোপেড, এটা একটা ইউ শেপের সিঙ্গেল পার্ট হ্যান্ডেল, খুবই কমফোর্টেবল কিন্তু এই হ্যান্ডেলটা। আর সিটটা কী বলবো, সিটটা কিন্তু পুরো এক কথায় কিন্তু মাখন, সিঙ্গেল পার্ট, পিলিয়নের সিটটাও কিন্তু বেশ বড়। তো আমি এটা ঢাকা শহরের মধ্যে মাইলেজ টেস্টের সময় চালিয়ে অনেক আরাম ফিল করেছি, যখন আমি স্পিড ব্রেকারের মধ্য দিয়ে উঠতাম তখন আমি আসলে এটারে ভালোভাবে বোঝার চেষ্টা করতাম যে এটার সিটিং কমফোর্টটা কেমন হতে পারে। তো আমার হাইটের সাথে এটা একদম পুরো পারফেক্ট, আর আমি একটু বেশি লম্বা, তো আমি এটার মধ্যে বসতে মনে হয় কি যে আমি এটার মানে ঘরের মধ্যে উঠে বসে আছি এরকম লাগে আর কি। তো ভিউয়ার্স, এরপরের যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি। এটা খুব ছোট্ট মোট্ট একটি বাইক, একটি মোপেড হওয়া সত্ত্বেও এটার বিল্ড কোয়ালিটিটা কিন্তু তারা খুবই ভালো করেছে। এটার মধ্যে কিন্তু এদিকে যে এসএসটা ব্যবহার করছে, তারপরে বাম্পারের মধ্যে যে এসএস ব্যবহার করছে, এগুলো খুব ভালো কাজ করছে, এটার প্রোটেকশনটারে কিন্তু আরও বাড়াই দিছে, প্লাস এটার মানটারে কিন্তু আরও উপরে তুলে দিছে। তাছাড়া এটার যে প্লাস্টিক এবং যে রঙের কোয়ালিটি আমি যদ্দূর দেখে ধরে বুঝলাম খুব উন্নত মানের ব্যবহার করছে। তো এরপরের যে ভালো লাগার দিকটা এটা অবশ্যই আমি একটু এক্সট্রা করে বানাই নিয়েছি, সেটা হচ্ছে রাইড শেয়ারিং, তারপরে মালামাল টানা, এইসব কাজের জন্য এটা কিন্তু খুবই খুবই পজিটিভ একটা বাহন হতে পারে। তো কেন বলছি, যেমন রাইড শেয়ারিংয়ের কথা যদি বলি তাহলে এটা কিন্তু ফুয়েল কম খায়, সুতরাং যিনি রাইড শেয়ার করবেন তার কিন্তু আয় বৃদ্ধি পাবে যদি সেইটা দ্বারা রাইড শেয়ার করে।
আর মালামাল টানার কথা বলছি, আমাদের দেশে কিন্তু প্রচুর এই কুরিয়ার সার্ভিস বলি বা ব্যবসায়িক কাজে পণ্য পরিবহন বলি, এগুলো কিন্তু আমাদের দেশে ভালোই হয় এখন। তো তারা যদি এটা ব্যবহার করে তো খুব সহজে এটা থেকে কিন্তু এই সুবিধাগুলো তারা গ্রহণ করতে পারবে। ইভেন মাল যদি টানা হয় এটার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে লোড দিতে পারবে, কারণ হচ্ছে কি এটা হচ্ছে কিন্তু স্পক রিমের, তো ওই স্পক রিমের যে রিমগুলো এগুলো কিন্তু অনেক অনেক লোড নিতে পারে। আমরা যদি বিদেশি কিছু ভিডিও দেখি, ইন্ডিয়ার কিছু ভিডিও দেখি, তাহলে দেখা যায় কি যে এই সমস্ত বাইকে বড় বড় চালের বস্তা, ময়দার বস্তা একদম সামনে পেছনে সারি বানায়, মানে এটার পুরো গুদামখানা বানায় ফেলে, এইভাবে তারা এটা দিয়ে মাল পরিবহন করে। সুতরাং মাল পরিবহনের জন্য এটা কিন্তু মারাত্মক রকমের একটা পজিটিভ বাহন আমাদের দেশে। তো এতক্ষণ বলছি ভালো দিক, আর এবারে চলে আসতেছি খারাপ দিকে, একটু নাড়াচাড়া দিয়ে নেই, কারণ খারাপ দিক না বলতে পারলে না আমার একটু ভালো লাগে না। খারাপ দিক বলতে হবে, খারাপ দিকের প্রায়োরিটি আমি মনে করি সবচাইতে বেশি, ভালো তো ভালোই কিন্তু খারাপ দিক জানাটা হচ্ছে সবচাইতে বেশি জরুরি। তাহলে চলে যাচ্ছি এবারে খারাপ দিকে। তো এটার প্রথম যে খারাপ লাগার দিকটা সেটা হচ্ছে এটার মধ্যে কোনো ফুয়েল ইন্ডিকেটর নাই, এত কিছু করছে, এদিকে এসএস দিছে, বাম্পারে এসএস দিছে, কালার এত সুন্দর করছে, সব কিছু মাইনে নিলাম, একটা ফুয়েল গজ নাই। মানে ডিজিটাল না দেখ, অন্তত পক্ষে অ্যানালগ একটা দিয়ে দেখ, তাও দেখ। কারণ আজকে 2022 সাল, এটা 1980 সাল না, এটা 1995 সাল না, এটা 2022 সাল, তো কেন এটার মতো একটা ফুয়েল গজ থাকবে না। তো এরপরের যে খারাপ লাগার দিকটা সেটা হচ্ছে এটার হেডলাইট, এটা হচ্ছে এসি হেডলাইট এবং অটোমেটিক হেডলাইট অন। তো হেডলাইটের আলো এত কম এত কম, কেউ যদি স্টক হেডলাইটটা ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই তার দুই পাশে দুইটা হারিকেন এইভাবে ঝুলাই রেখে তারপরে রাত্রেবেলা চালাতে হবে, আর না হলে সে নির্ঘাত দেখা যাবে খাদের মধ্যে চলে গেছে, এত কম আলো। আমি এটা দিনের বেলা অবশ্য রাস্তায় ওইভাবে জ্বালাই দেখি নাই, কিন্তু এমনি একটা চোখের তো একটা আন্দাজ আছে, আমি তো বাইক চালাই নাকি, আমি তো বাইক তো ঘাটাঘাটি করি, সো আমি এটা দেখে যতটুকু বুঝছি এটা বেলা রাত্রেবেলা ঘোরতর অন্ধকার রাস্তার মধ্যে কোয়াইট ইম্পসিবল ভালোভাবে দেখার জন্য। তো সুতরাং যারা এটা ব্যবহার করেন তাদের প্রতি এটা পরামর্শ থাকবে যে একটু ভালো মানের এলইডি লাইট ব্যবহার করতে পারলে এটা থেকে ভালো আউটপুট পাওয়া সম্ভব। এরপরে যে খারাপ লাগার দিকটা সেটা হচ্ছে এটার টায়ারটা টিউবলেস না, অর্থাৎ এটা হচ্ছে টিউব টায়ার। আমার কাছে এই জিনিসটা, আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি এই জিনিসটা ভালো না, কারণ টিউবলেস টায়ারের ফ্যাসিলিটি কতটুকু সেটা যাদের টায়ার লিক হয়েছে, যারা বাইক ঠেলেঠেলি করছেন তারা এটা ভালো বলতে পারবেন, সুতরাং এটা নিয়ে এত কথার দরকার নেই। তা আমি মনে করি এইটারে যদি তারা এই স্পোক ক্রিমের মধ্যেই টিউবলেস টায়ার করে দিত আমার মনে হয় সবচাইতে ভালো হইতো, কারণ যেহেতু তারা এটা ওই পণ্য পরিবহন উপযোগী করে বানাইছে, এখন আমি পণ্য পরিবহন করতে গিয়ে যদি মাঝখানে টায়ারটা লিক হয় তখন আমি কী করবো, পণ্য সহকারে আমার এটারে ঠেলা লাগবে, এছাড়া কোনো উপায় নেই। তো কোম্পানি থেকে যদি এটারে এই স্পোক ক্রিমের মধ্যে টিউবলেস করে দিত আমি আরও খুশি হইতাম এই মোপেডটার প্রতি। এরপরে যে খারাপ লাগার দিকটা সেটা হচ্ছে এটার দাম, দাম হচ্ছে দিন দিন কমে, আর এইটা হয়েছে বিপরীত, দাম আস্তে আস্তে বাড়তেছে। তো এইটার মধ্যে যেই যেই ফিচারগুলো দেয়া আছে, ফিচারের কিন্তু কোনো আপগ্রেড নেই, মানের কোনো আপগ্রেড নেই, কিন্তু দামের আপগ্রেড আছে। মানে কোম্পানি শুধুমাত্র লাভটাই চিনল, টাকার লাভটা চিনল, কিন্তু কাস্টমারের লাভটা তারা চিনল না। এগুলো হচ্ছে আমাদের দেশের ব্যবসায়িকদের সবচাইতে বড় প্রবলেম। যে কোনো ব্যবসায়িক সেক্টরে আমরা তাকাই না কেন, টাকাটা ব্যবসায়ীরা খুব ভালোভাবে চিনে, কিন্তু সার্ভিসের ব্যাপারে ব্যবসায়ীরা খুবই খুবই উদাসীন থাকে। আর এরপরের এবং সর্বশেষ যে খারাপ লাগার দিকটা সেটা হচ্ছে এটার ফুয়েল সাপ্লাই সিস্টেম। এটার মাইলেজ কিন্তু আমাকে ভালো দিছে, বিশেষ করে পেট্রোলে, কিন্তু এটার যে ফুয়েল সাপ্লাই সিস্টেমটা সেটা হচ্ছে কিন্তু কার্বোরেটর। ইন্ডিয়াতে এটা চলতেছে হচ্ছে FI, তাহলে আমি কেন বাংলাদেশে কার্বোরেটরের বাইক চালাবো, তাই না? এটা কিন্তু সেটা স্বাভাবিক কোশ্চেন। তো হোয়াই নট, মানে FI কী সমস্যা তাদের FI আনলে? আর ইন্ডিয়ান কোম্পানিগুলো FI এর ব্যাপারে মারাত্মক রকমের অলস, এবং তারা আসলে রুচিহীন বলতে গেলে। তো কেন কি রুচিহীন আমি আজকে এই কথাটা বললাম, FI এর কথাটা বলতে গিয়ে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। তো এইটারে যদি তারা FI করে দিত আমি মানে সুপার সুপার খুশি হতাম, FI করে দিয়ে তারা যদি আবার ফুয়েল ইন্ডিকেটরটা না দিত তাও আমি একটু হইলেও মাইনে নিতাম। তো আমি মনে করি আজকের এই 2022 সালে 80 সিসি হোক, 100 সিসি হোক, যে কোনো জ্বালানি চালিত এই সমস্ত বাইকের মধ্যে বা মোপেডের মধ্যে ফুয়েল সাপ্লাই সিস্টেম অবশ্যই FI করা উচিত। তো যা হোক, অনেক কথাবার্তা বলে ফেলছি, তো আজকে এই ছিল এই ভিডিওটা। তো সামনে আবারও আসবো অন্য কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে বাইক চালাবেন,
এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।